فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. وعليكم السلام ورحمه الله وبركاته. جي ابني بلوتين هي جامد غراميك سالتو لي ومجالا ديال جنو باومن. কথিত দান নবী ইত্যাদির জন্য আমি জানি দান করা ঠিক না কিন্তু কথা হচ্ছে তারা তো আমাদেরকে তো এই অবস্থায় আল্লাহর অবস্থা কেউ যদি চায় তাহলে তাকে তো ফেরত দেওয়া সঠিক নয় যেভাবে হাদিসে এসছে বলছি এক্ষেত্রে আল্লাহ রব্লা আলমিনের নির্দেশ এখানে দেখতে হবে আল্লাহ রব্লা আলমিন অসৎ ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে কী বলেছেন সৎ ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে বলেছেন ও তন ও তোমরা কল্যাণমূলক কাজে আল্লাহ ভীতির কাজে আল্লাহর হুকুম হাকাম মানার কাজে পরস্পরে একজন আরেকজনকে সহযোগিতা করো ইসলান কিন্তু গুনাহের কাজে জুলুমের কাজে আল্লাহ নাফরমানের কাজে তোমরা পরস্পরের সহযোগিতা করো না তাই যেহেতু কথিত পুরুষ আউজ্লা অথবা কথিত মাজার ইত্যাদির কারণে দেয়া শিরকি কাজে সহযোগিতা মিলাদে দেয়া বেদাতি কাজে সহযোগিতা আর কখনো শির্ক অনুপ্রবেশ করে দেয়া বিশ্বাসের কারণে যেহেতু না আল্লাহর বললেও দেয়া হবে না আল্লাহর ওয়াস্তে বললে ওই সময় দেয়া যায় যে সময় দেয়া বৈধ কিন্তু অবৈধ কাজে তো আমরা সহযোগিতা করতে পারবো না আল্লাহ বলেছেন আপনাকে একটা লোক হিরোইন খুর মদ খুর চুরি করতে এসছে বললে ভাই আপনি আমাকে একটু সহযোগিতা করেন আমি একটু চুরি করবো আল্লাহর আপনি কি এই সময় তার কথা মানবেন কারণটা আপনি দেখছেন এটা সরাসরি আল্লাহ মানে তো মানবেন না এরকম বেদাতি কাজে সিরকি কাজে সহযোগিতা তো আরো বড় জঘন্য আরো বড় মহাপাপ বলেছেন বেদাতির ক্ষেত্রে স্পষ্ট সবাই জানে কুল্লু আলায়াল প্রত্যেক বিদাত গুমরাহি আর প্রত্যেক বিদাতের ঠিকানা হচ্ছে জাহান্ন ইস্তফল তাই বেদাতি কাজে যেসব প্রতিষ্ঠানে বেদাত প্রচার করা হয় বেদাত শিখানো হয় খুব গভীর কথা একটু খেয়াল রাখা উচিত যাদেরকে দিলে বেদাতি কাজে সহযোগিতা হবে বেদাতের প্রচার প্রসার ঘটবে তাদেরকে দেওয়াটা যা ইজ না কারণ এক্ষেত্রে আমি যদি তাদেরকে সহযোগিতা করি তাহলে বেদাতি কাজে সহযোগিতা হয়ে যাচ্ছে বেদাত প্রচারে সহযোগিতা হয়ে যাচ্ছে সেদিকে আমাদের সকলকে লক্ষ্য রাখা উচিত আমরা নেক কাজ করব আর চৌকন্যা থাকবো হুঁশিয়ার থাকবো যে কাজ করলে নবী করিম সাল্ল ইসলামের সন্ন্যাস প্রচার হয় যে কাজ করলে আল্লাহর হুকুম মানা হয় আল্লাহর হুকুম মানার জন্য লোকজনকে আহ্বান করা হয় ওইসব ক্ষেত্রে আমরা সহযোগিতা করবো কিন্তু যে সব কাজ করলে বেদাত হয়ে যায় বা সির্ক হয়ে যায় অথবা সির্কের অবকাশ থাকে ওই সব ক্ষেত্রে আমরা